मैम नमस्कार। गुड मॉर्निंग स्टूडेंट, কেমন আছো সবাই? ভালো, আপনি কেমন আছেন? আছি প্রিয় শিক্ষার্থীরা, সবাই জয়েন করে ক্লাসে। শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। ম্যাডাম নমস্কার। নমস্কার, ভালো আছো সবাই? জি ম্যাম। সবাই জয়েন করো ক্লাসে। শিক্ষার্থীরা গত ক্লাসে বাড়ি কাজ করেছো সবাই? বাড়ি কাজটা করেছো? বাড়ি কাজ করেছো সবাই? বাড়ি কাজ কি ছিল? আমাদের লেসন কত থেকে? ইংলিশ ফর টুডে 16 থেকে, হ্যাঁ 16 থেকে 23 পর্যন্ত, তাই না? আমরা গত ক্লাসে কোনটা পড়িয়েছিলাম, কোনটা পড়িয়েছিলাম? লেসন 22, আসুর রাজা, দি মাইস্ট্রিক বার্ড অফ বাংলাদেশ। বাংলাদেশের কি মর্মী আধ্যাত্মিক কবিগুলো, আধ্যাত্মিক কবিগুলো, তাই না? জি ম্যাম। হ্যাঁ, আমাদের আজকে আমরা লাস্ট এই অর্ধবার্ষিক সিলেবাসে লাস্ট লেসন দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ান, এটি হচ্ছে আমাদের অর্ধবার্ষিক সিলেবাসের এই লাস্ট ওয়ানটা, কন্টেন্টটা আমরা এটা শিখবো, আজকে মনোযোগ দিয়ে পড়বো। তোমরা প্রিয় শিক্ষার্থীরা ক্লাসে থাকো, মনোযোগ দিয়ে শুনো। শুনো, তোমাদেরকে আমি যখন প্রশ্ন করবে উত্তর দিবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? তাহলে আজকে আমাদের পড়ার শিরোনাম কি? ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। লার্নিং আউটকাম মানে কি জানো তোমরা? লার্নিং আউটকাম মানে হচ্ছে যে এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো, আমরা কোন কোন বিষয়গুলো আয়ত্ত করতে পারবো, এটাকে বলা হয় কি লার্নিং আউটকাম। প্রত্যেকটা পাঠের একটা উদ্দেশ্য থাকে, সে উদ্দেশ্য কি এবং আমরা এই পাঠ শেষে কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো, তাই হচ্ছে লার্নিং আউটকাম। তাহলে লার্নিং আউটকাম হচ্ছে এই 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 পাঠের শেষে দেখো, লার্নিং আউটকাম হচ্ছে ফলো ইনস্ট্রাকশন কমান্ড রিকোয়েস্ট অ্যাকোর্ডিং।
এই পাঠ শেষে আমরা আমরা কি পারবো এই পাঠ শেষে আমরা নির্দেশনা চলতে পারবো তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইনস্ট্রাকশন নির্দেশনা কমান্ড নির্দেশ এবং অ্যাকর্ডিং লো সঠিকভাবে নির্দেশনা আদেশ এবং অনুরোধগুলো সঠিকভাবে পালন করতে পারবে এবং রিটেন আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্টস পড়তে পারবে এবং বুঝতে পারবে পড়তে পারবে এবং বুঝতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা মূল পাঠে চলে যাই প্রথমে আমাদের একটা কি আছে প্রথমে আছে কি এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে প্রথমে আমরা আমাদের পিকচার কি দেখছি প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের মূল পাঠে তিনটা পিক এখানে তিনটা পিক পিকচার গুলোতে কি দেখছো দেখি বলো তো প্রথম ছবিটাতে কি প্রথম ছবিটাতে কি দেখছি বলো তো এসি পিরামিড ইয়েস ভেরি গুড প্রথম ছবিটা হচ্ছে কি পিরামিড দ্বিতীয়টা কি বলো তো নন্দিনী বলো তাজমহল তাজমহল ভেরি গুড তারপরে তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে এখানে তিনটি আশ্চর্য দেওয়া আছে একটি হচ্ছে কি সপ্তম আশ্চর্য যেগুলো সাতটি আশ্চর্য যেগুলো এখনো বিস্ময় মানে কিভাবে এটা হলো কিভাবে এটা পৃথিবীতে দ্বিতীয় আরেকটি নেই যেখানে একটি আছে পৃথিবীতে অন্য কোথাও দ্বিতীয়টি নেই তাজমহল আর কোথাও আছে দিল্লির আগ্রা ছাড়া আর কোথাও তাজমহল আছে অবশ্যই নেই তাই না ইফেল টাওয়ার আর কোথাও আছে নেই তারপর পিরামিড মিশরের পিরামিড গুলো মিশরের পিরামিডের মধ্যে পিরামিড আর কোথাও আছে নিশ্চয়ই নেই তাহলে আমরা এই পিরামিড এই ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এগুলো সম্পর্কে আলোচনা করব প্রথমে দেখো বিতে কি বলছে দি পিরামিডস আর হিউজ তাহলে ফিলিংটা ব্ল্যাঙ্কটা তোমাদের আগে আমি পড়া পড়াবো আমরা শিখে চলো ড্রয়িং টেক্সট শিখে যাই সিটি কি বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থী দি তাজমহল দি তাজমহল তাজমহল সম্পর্কে বলা হয়েছে তাই না দি তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দি তাজ তাজমহল কি নামে পরিচিত তাজ নামে পরিচিত কি নামে তাজমহল তাজ নামে পরিচিত নোন নোন মানে কি পরিচিত নোন মানে কি পরিচিত ভারতের আগ্রায় অবস্থিত সাদা মার্বেল পাথরে নির্মিত একটি সমাধি তাহলে এটা কি দ্বারা তৈরি সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি কোথায় অবস্থিত তাজমহল তাজমহল কোথায় অবস্থিত বলতো তাজমহল হচ্ছে কোথায় দিল্লির আগ্রা তাতে ইন্ডিয়াতে অবস্থিত ডু ইউ নো দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল তোমরা কি তাজমহলের পেছনের গল্পটি জানো ডু ইউ নো দ্য বিহাইন্ড দ্য স্টোরি অফ তাজমহল তাজমহলের পেছনে যে গল্প ওই গল্পটি কি আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা ম্যাম আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে না তাহলে তাজমহলের পেছনে এখন বুঝতে পারছো
তাহলে তাজমহলের পেছনের গল্পটা কি আমরা জানি? তাজমহল কি? তাজমহলের পেছনের গল্পটা আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা তাহলে জানো জানি না? আমরা জানি দি মুঘল এম্পেরিয়র শাহজাহান লাভ হিজ ওয়াইফ মমতাজ মহল মোর দেন হিজ লাইফ। মুঘল সম্রাটের ইম্পেরিয়র মানে সম্রাট, হ্যাঁ মুঘল একটা আমল ছিল, মুঘল আমল যেটা লাস্ট বাংলাদেশের যার যেটা স্বাধীন স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা, তাদের থেকে ব্রিটিশরা আমাদেরকে পরাধীন করে ভারত বাংলা 200 বছর শাসন করেছিল। 1757 সালে যুদ্ধ করে ওরা আমাদের থেকে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলা ভারত ভারতবর্ষ পুরাটাই ভারতবর্ষটা দখল করেছিল। যাই হোক, সেই মুঘল আমলের সেই ইম্পেরিয়র রাজা সম্রাট কে ছিল? শাহজাহান লাভ হিজ ওয়াইফ টু মাস দেন হিজ লাইফ, তার জীবনের চেয়েও খুব বেশি ভালোবাসত, পছন্দ করত। ডাইড এট অ্যান আর্লি এজ, মমতাজ ডাইড এট অ্যান আর্লি এজ, মমতাজ খুব অল্প বয়সে কি মারা গিয়েছিল। শাহজাহান ওয়াজ ভেরি শকড অ্যাট হার ডেথ, শাহজাহান তার মৃত্যুতে খুবই কি হয়েছিল, খুবই শোকাহত, খুবই ব্যথিত হয়েছিল, খুবই ভেঙে পড়েছিল। সো হি বিল্ড দ্য তাজমহল অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ, তাই সে তার স্ত্রীর প্রতি তার যে যে মমতা, সেই মমতা নির্দেশন হিসেবে সে কি করেছিল, তাজমহল বানানো শুরু করেছিল। ইট ইজ দ্য প্লেস হোয়ার মমতাজ ইজ প্লেইং স্লিপিং ফর ইভার, এটা হচ্ছে কি সেই জায়গা আমরা যেটাকে কবরস্থান বলি, সমাধি। এখানে কিন্তু তোমাকে আমরা আমাদেরকে প্রথমেই বলেছিল এটা একটা সমাধি স্থান, একটা কবরস্থান, এটা হচ্ছে সেই জায়গা যেখানে কি মমতাজ চির নিদ্রায় শায়িত আছেন। স্টার্স অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1,003 acres অর 405 hectares, তাজমহলের জায়গার পরিমাণ হচ্ছে 1,300 acres বা 405 hectares। দি তাজমহল ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার, মুঘল সাম্রাজ্যের একটি স্থাপনার মধ্যে কি এটা সবচেয়ে সুন্দর একটি স্থাপনা। ইট কম্বাইন্স দ্য আর্ট অফ পার্সিয়া তুর্কি অ্যান্ড ইন্ডিয়া, পরে কথা বলে আমি ক্লাস। আচ্ছা যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শাহজাহান তার মৃত্যুতে অত্যন্ত, এবং এটি সেই জায়গা যেখানে মমতাজ নিদ্রা শায়িত। তাজমহল 103 একর বা 405 হেক্টর জমির উপর অবস্থিত। মুঘল স্থাপত্যের উৎকৃষ্টতম দৃষ্টান্ত হচ্ছে তাজমহল, এটি পারস্য, তুরস্ক এবং ভারতীয় শিল্পাঞ্চলের একটি সমন্বয়। তাহলে কয়টি জায়গার পারস্য, তুর্কি, তুরস্ক এবং কি ভারতের তিনটা সমন্বয়ে তাজমহল অবস্থিত। তারপর দেখো, এই টু 21 ইয়ার্স অ্যান্ড থাউজেন্ড অফ আর্টিস্টেন্স অ্যান্ড ক্রাফটম্যান টু কমপ্লিট দ্য তাজমহল, এটি করতে কয়জন শ্রমিক লেগেছিল? প্রায় 21 বছর লেগেছিল। কয়জন? প্রায় 1,000 শ্রমিকের 21 বছরে তাজমহল সম্পন্ন করতে হাজার হাজার
শিল্পী কারিগরে 21 বছর লেগেছিল। তারপর দেখো টিতাজ ইজ ইউনিভার্সালি অ্যাডমিয়ার টু অ্যাজ দ্য ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে বিস্ময়গুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে যে যে আচার্যগুলো বিস্ময় সাতটি আচার্যের মধ্যে তাজমহল এখনো কি অন্যতম প্রশংসিত, বিশ্বজুড়ে কি প্রশংসিত, সেই 1847-এর অনেক আগে এটি তৈরি করা হয়েছিল, এখনো সে আজ থেকে প্রায় 400 বছর হয়ে গেল, এখনো কিন্তু বিশ্বজুড়ে তাজমহল অনেক বেশি প্রশংসিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাজমহল সম্পর্কে পড়েছি, তাজমহল সম্পর্কে আমরা আমাদের পাঠে এই পর্যন্ত আলোচনা আছে। আমরা এর পরবর্তীতে দেখি আমরা পার্ট C1, C2, হ্যাঁ ডি, এগুলোতে কি বলেছে। আমি তোমাদেরকে C1 এবং বিটা কি SW দিব, C2টা আমি করে দিই। হ্যাঁ, যে হোয়াট ইজ কি, হোয়াট ইজ তাজমহল, তাজমহল কি, তাজমহল কি বলতে পারবে, কোয়েশ্চেন গুলো করতে হবে আমাদেরকে, কি কোয়েশ্চেন গুলো করতে হবে। তারপর 2 নম্বর থেকে হোয়ার ইজ দা তাজমহল, তাজমহল কোথায় অবস্থিত, অর্থাৎ WH কোয়েশ্চেন, আমরা কিভাবে WH কোয়েশ্চেন রেডি করব। এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, হাউ শাহজাহান, তাহলে হাউ ডিড এম্পেরর শাহজাহান লাভ হিজ ওয়াইফ মমতাজ মহল। তারপর আছে হু কেটি বানিয়েছিল, হু ওয়াজ মমতাজ মহল, মমতাজ মহল কে ছিলেন, হু ওয়াজ মমতাজ মহল। তারপর আছে হোয়েন মমতাজ, তাহলে কি হোয়েন ডিড মমতাজ ডাই, মমতাজ কখন মারা গিয়েছিল, হোয়াই শাহজাহান, তাহলে হোয়াই ডিড শাহজাহান বিল্ড দ্য তাজমহল, কেন শাহজাহান তাজমহল করেছিল, হাউ মেনি আর্টিস্টেন অ্যান্ড ক্রাফটম্যান ওয়ার্ক টু কমপ্লিট দ্য তাজমহল, তাজমহল করতে কতজন শ্রমিক লেগেছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী C2 তে দেখো, এই যে C1, এই C1টা হচ্ছে শুধু প্রশ্ন রেডি করব, আর উত্তরগুলো আমরা এখানে বই থেকেই পেয়ে যাব, আমাদের যে কন্টেন্টটা আছে কন্টেন্টের আলোকে আমরা উত্তরগুলো পেয়ে যাবো। তাহলে আমরা আমাদের C1টা এভাবে পড়বো, C2টা দেখো, C2টাতে বসছে কি, শাহজাহান বিল দা তাজমহল, আর এটা আমি তোমাদেরকে লিখে দিই, তাহলে আমাদের 3 নম্বর কলামটা দেওয়া নেই, আমরা 3 নম্বর কলামটা আমরা রেডি করব। তারপর দেখো তাজমহল ইজ তাজমহল ইজ তারপর ইন আগ্রা ইন্ডিয়া,
आपको देखो इट एरियाज इट्स इस एरिया इस एटर आयतन को तो 1003 एक्रोस 1003 एक्रेस और 405 हेक्ट्रेस आपको देखो मोमताज ब्राइट मोमताज ब्राइट मोमताज कौन मारा गया चिलो एट एन अर्ली एज खूब अल्प बयसे मारा गया चिलो মমতাজ খুব অল্প বয়সে মারা গিয়েছিল কি শিক্ষার্থী দেখতে পাচ্ছ তোমরা জি ম্যাম হ্যাঁ ম্যাম বলো টু কমপ্লিট দ্য টাস্ক To complete the task, it took 21 years. এটি 21 বছর সময় নিয়েছিল। এটা রেডি করতে কত সময় নিয়েছিল? প্রায় 21 বছর। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা সি টুটা করেছি তোমরা এবার ডিটা দেখো দি ইফেল টাওয়ার ইজ ইলেকট্রিসিটি টাওয়ার ইন প্যারিসেস তাহলে বি নাম্বারটা দেখো ফিলটা দেখো এখানে ইট বি বি মানে কি দেখো বি মানে বিভাগ বি মানে কি বলছে বিভাগগুলো তাহলে আমরা বিভাগগুলো চিনবো আজকে হ্যাঁ বিভাগ বিভাগগুলো হচ্ছে কি যদি প্রেজেন্ট টেন্স হয় এন্ড ইজ আর প্রেজেন্ট টেন্সের বিভাগ হচ্ছে কি এম ইজ আর আর ফার্স্ট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার ফার্স্ট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার তাহলে দেখো ইট বি বিল্ট ইন 1889 তাহলে এটি 1889 সালে তৈরি হয়েছিল বিল্ট তৈরি হয়েছে তাহলে এই তৈরি হয়েছে দেখি ফার্স্ট টেন্স না প্রেজেন্ট টেন্স বলো তো এটা অবশ্যই ফার্স্ট টেন্স ভেরি গুড ফার্স্ট টেন্স তাহলে এই ফার্স্ট টেন্স ক্ষেত্রে আমরা কি বসাবো এখানে ওয়াজ বসাবো ওয়াজ বসাবো ভেরি গুড তাহলে আমরা ফার্স্ট টেন্সের ক্ষেত্রে যদি ভার্ব চাই যদি এটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসাবো ইট মানে শুধু ইফেল টাওয়ার ইফেল টাওয়ার একটি বিষয়ের কথা বলছি
ফার্স্ট টেন্সের ক্ষেত্রে যদি অনেক কিছু বিষয়ের ব্যবহার সম্পর্কে বলা হয় তাহলে আমরা বসবো অয়ার। তাহলে প্রেজেন্ট টেন্সে শুধু যদি সিঙ্গুলার কাউকে বোঝায় তাহলে অ্যাম অথবা ইজ বসবো, আর প্রেজেন্ট টেন্সের প্লোরাল ক্ষেত্রে আর বসবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ছোট ছোট গ্রামারগুলো আমরা আমাদের গ্রামারগুলোতে আবারও সময় আছে, আমরা আগামী ক্লাসগুলোতে আমি তোমাদের কন্টেন্ট এখানে শেষ, আমরা 23 পর্যন্ত পড়েছি, আগামী ক্লাসগুলোতে আমরা নতুন 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 কন্টেন্ট গুলো পড়ার চেষ্টা করব। আমরা গ্রামারে চলে যাব। তোমরা গ্রামার পড়বে প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমাদেরকে তাহলে আমি গ্রামারটা আবার নতুন করে শুরু করব। তোমাদেরকে ম্যাডাম পড়াচ্ছিল, নিশাত ম্যাডাম পড়াচ্ছে না গ্রামার? ম্যাডাম পড়াচ্ছে, আশা করি অনেকটা শেষ গ্রামার, যেহেতু তোমাদের প্রস্তুতিমূলক অর্ধবার্ষিক এবং বার্ষিক সব বিষয় সব সময় একই গ্রামার, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে গ্রামারগুলো আস্তে আস্তে পড়াবো এবং অনেকটা শেষ। আমি আগামী ক্লাসে তোমাদেরকে প্রিপোজিশন গ্রামার সম্পর্কে পড়বো, ঠিক আছে? প্রিপোজিশন সম্পর্কে পড়াবো, বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমি তোমাদেরকে বাড়ি কাজ দিই, বাড়ি কাজটা দেখো। বাড়ি কাজ হোমওয়ার্ক লিখুন, পেজ নাম্বার 71 এর ডি ডি যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওটা করবে, তারপরে হচ্ছে পেজ নাম্বার 17 ডি। তাহলে 71 এর ডিটা আর 17 কোনটা? 17 বি এটা করবে, ঠিক আছে? 17 বি 71 এর যেটা করবে, আমরা শূন্যস্থান পূরণ গুলো সুন্দর মনোযোগ দিয়ে পড়ব, ওখান থেকে আইফেল টাওয়ার সম্পর্কে জানবো, পিরামিড সম্পর্কে জানবো। এর মধ্যে যদি তোমরা কোনো সমস্যা, ম্যাডাম বি নাম্বারটা কত মিস্টার? বি নাম্বার, সরি সরি মাই ডিয়ার, সরি এটা নাম্বার, সরি এটা হচ্ছে 70 পৃষ্ঠায়। থ্যাংক ইউ। এটা হচ্ছে কি 70 পেজের, 70 পেজের ডিটা আর 71 এর ডিটা তোমরা এসডাব্লিউ করবে। আগামী ক্লাসে আমি তোমাদেরকে গ্রামার সম্পর্কে পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করবে নিয়মিত। নমস্কার নমস্কার নমস্কার, ভালো থেকো সবাই। হ্যাঁ।